দিদিমণি কোথায় গেছেন জানেন দিদিমণি? সকালবেলা বেরিয়েছেন, এখনো তো ফিরলেন না। দিদিমণি একলা গিয়েছেন, তার সঙ্গে কেউ ছিল? অসীবাবু এসেছিলেন, তার সঙ্গে তো গেলেন। আচ্ছা আমি দেখছি। তুমি কিছু ভেবো না, আমি খবর করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমার মতো দেহ সাদৃশ্য অশিক্ষিত পরাজয়ের মেয়েকে না, মানে বাসন্তী একটু অসুস্থ বোধ করছিল, আমাকে বাড়ি নিয়ে চলো। নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে জামাটাকে একটু শিক্ষা দেওয়া দরকার। স্ক্যান্ডাল করতে আমিও রাজি আছি, বাসন্তী কচি খুকি নয় যে তার হাত থেকে বালা খুলে নিয়েছি, আর আজই প্রথম সে আমার সঙ্গে আসছে না। জানি সব কথা, তোমার মতো আস্তা ঘুরে জানোয়ার যে স্ক্যান্ডালের ভয় করে না তা আমি জানি, কিন্তু মরে আজ আমার আর অরুণ সম্বন্ধে তোকে সব কথা খুলে বললাম। তার জীবনে যে ক্ষতি আমি করেছিলাম, তার প্রতিকার করতে গিয়ে আমি এই করেছি। তোকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, সেও জানবে না, তুইও কাউকে বলিস না ভাই। আমি সবার অলক্ষ্যে সরে দাঁড়াবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু তুমি তরুণকে ভালোবাসো দিদি? ভালো না বাসলে তাকে কি এতখানি ছলনা করতে পারতাম? তবে এর মধ্যে আর তবে নেই, সব বিয়েতে যেমন ভালোবাসা থাকে না তেমনি সব ভালোবাসা বিয়ে অব্দি পৌঁছয় না। কিন্তু আমি তরুণকে ভালোবাসি না, তার মতো লোককে ভালো না বেশি থাকা যায় না। যাকে তুই ভালোবাসিস তার চেয়ে তোকে যে ভালোবাসে তাকে বিয়ে কর। অরুণ বাসন্তীকে ভালোবাসে, সে বাসন্তী আমি নই তুমি। এতে ফল ভালো হবে না দিদি, অন্য কিছুতে এর চেয়েও ফল খারাপ হবে। আমার কথা শুন ভাই। কিন্তু কিন্তু যদি কিছু হয়? আমি কথা দিচ্ছি তখন আমি সামলাবো। বেশ, তুমি যা বলবে আমি তাই করব, আর কখনো ব্যর্থ হব না। আমার জীবন ব্যর্থ হবে না বাসন্তী, আমি তোর মধ্যে দিয়ে অরুণকে পাবো।
এবার তুমি আমায় কোথাও নিয়ে চলো কেদারটা, আমি বড় শান্ত। তোমার সঙ্গে পালানোর উপযুক্ত লোক আমি নই সাগর, আর তাছাড়া অরুণের চোখ না খোলা পর্যন্ত তোমার কোথাও যাওয়া হতে পারে না। যে পথে পা দিয়েছ তার শেষ ধাপ অব্দি না গিয়ে তোমার ফেরার কোনো উপায় নেই। শেষ ধাপ আর কতদূর পর্যন্ত কেদারটা? তোমার জ্যাঠামশার কাছে যা শুনলাম তাতে শেষ ধাপ হচ্ছে অরুণের সঙ্গে বাসন্তীর বিয়ে। রাত পর্যন্ত সেদিন তোমার নাগর যাবে পরঘর, তোমারই আমি নাদিয়া। বাসন্তীর হাতে অরুণকে তুলে দিয়ে তোমার ছুটি। এতখানি পাড়ার মতো মনের জোর তো আমার নেই কেদারটা, আমি শুধু পথ পরিষ্কার করে দিয়ে যাব। কোথায় যাবে? অনেক দূরে কোথাও, যেখানে বাসন্তী আর অরুণের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কেমন করে জীবন কাটাবে? তোমার স্নেহের ছায়ায় বসে অরুণের কথা ভেবে আমার জীবন কাটিয়ে দেব। কোন রকমের উত্তেজিত হয় না অরুণ, খুব সাবধানে আস্তে আস্তে চোখ খুলে দেখবে। কষ্ট হলে জোর করে ডাক্তার চেক করো না, ট্রাই টু টেক ইট ইজি। ভুলে যেও না যে তুমি একজন ডাক্তার। বাসন্তী, 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 এই তুমি তোমার কাছে, তুমি আমার কাছে থাকো বাসন্তী, আমার কাছে থাকো। এইবারে তুমি চোখ খুলে দেখতে পারো অরুণ। আমি চোখ খুলবো ডক্টর সাহেব? নিশ্চয়ই নিশ্চয়ই বাসন্তী। আমি খুব আস্তে আস্তে চোখ খুলি, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, স্টেডি। না বড় ভয় করছে বাসন্তী, বড় ভয় করছে। তুমি চোখ খুলো। তুমি বাসন্তী, আমি তোমাকে দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি। আমি ডক্টর সেন, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী। আমার কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো। দূরে দাঁড়িয়ে কেন? তুমি তো আমার সেই দরদি বন্ধু যে শুধু আমাকে দৃষ্টি ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল আমার জীবনে নষ্ট হয়ে যাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষা। কাছে এসো বাসন্তী, কাছে এসো, এখনো দূরে দাঁড়িয়ে থাক, কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো, এসো কাছে এসো বাসন্তী। না তুমি, তুমি না না না, তুমি তো আমার সে বাসন্তী নও। না কে তুমি? আপনি যে বাসন্তী খুঁজছেন সে আমি না। তাহলে আমার সেই বাসন্তী কোথায় গেল? আমার সেই বাসন্তী কে? দাদা দাত্ত সেন, আমার সেই বাসন্তী কোথায় গেল? সেই বাসন্তী এই বিষয়ে অসুবিধা করছি, এই তো বললাম আমার চোখের সামনে সে দাঁড়িয়ে আছে। কি করছো অরুণ, উত্তেজিত হয়েও না, এত বড় একটা অপারেশন তুমি নষ্ট করে দিও না, তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি চাই না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না ডক্টর সেন। করছো অরুণ, কি করছো, অত উত্তেজিত হয় না, এত বড় একটা সাকসেসফুল অপারেশন তুমি নষ্ট হয়ে দিও না, তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি দেখতে চাই না, না আমি দেখতে চাই না, না অরুণ, অরুণ তুমি যে বলেছিলে আমি চোখ খুলি তোমাকে দেখতে পাবো বাসন্তী, তুমি কোথায় গেলে বাসন্তী? আমি চোখের আলো ফিরে এসো বাসন্তী, তুমি ফিরে এসো। বাসন্তী শুধু তুমি ফিরে এসো।
ক্ষমা করতে